গুজরাটে দুবাইয়ে 21তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় এবার বাংলাদেশের হয়ে লড়ছেন হাফেজ তরিকুল ইসলাম। তার বয়স 15 বছর। 103 দেশের প্রতিনিধিরা এবার অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায়। আরব আমিরাত থেকে সহকর্মী লুৎফর রহমানের পাঠানো ও জাবের আহমেদের ছবিতে প্রতিবেদন। প্রতিবারের মতো এবারও দুবাই চেম্বার অফ কমার্স হলে রমজানের প্রথম দিন থেকে শুরু হয়েছে দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার আসর। এবারের আসরে অংশ নিয়েছেন 103টি দেশের প্রতিযোগী। বাংলাদেশের হয়ে লড়ছেন কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মালিগাঁও গ্রামের হাফেজ তরিকুল ইসলাম। এখন দোয়া করবেন যে প্রত্যেকবারের ন্যায় আমার ভাইয়েরা যারা বিগত বছর এসেছে অনেক ভালো রেজাল্ট করেছে, তাদের মতো যাতে আমিও ভালো রেজাল্ট করে বাংলাদেশের সুনাম নিয়ে বাংলাদেশে আপনাদের কাছে ফিরতে পারি। দুবাই থেকে প্রথম হবার মুকুট আগেও নিয়েছেন একাধিক বাংলাদেশি। সেই ধারা এবারও তরিকুল বজায় রাখবেন বলে আশাবাদী তার শিক্ষক। আলহামদুলিল্লাহ, এর মধ্যে থেকে বাংলাদেশ আলহামদুলিল্লাহ আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন অনেক ভালো তেলাবাদ করেছে আলহামদুলিল্লাহ। আমরা আশা করতেছি ইনশাআল্লাহ বাংলাদেশ 1 নম্বর হবে। তো 18 কোটি মানুষের দোয়া চাই। তরিকুলের তেলাবাদ শুনতে দুবাই চেম্বারে ভিড় করেছিলেন বাংলাদেশিরা, উপস্থিত ছিলেন কনসুলেটের কর্মকর্তারাও। তরিকুল ইসলাম দেশের মান রাখবেন এমন আত্মবিশ্বাস আছে প্রবাসীদের। বিশে রমজান শেষ হবে এই আসর, এরপর বিজয়ীকে পুরস্কার দেয়া হবে আল মামজারের দুবাই সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল এসোসিয়েশন।